সুফিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করবো খেয়াল করো ফর্ম ট্যাগে আমরা সর্বপ্রথম ফর্ম ট্যাগে যে ট্যাকটি নিয়ে আলোচনা করবো ওইটি হলো ইনপুট ট্যাগ খেয়াল করো ইনপুট ট্যাগ কী ইনপুট ট্যাগ আমরা সাধারণত দেখি আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে সাধারণত তুমি যত ফেসবুকে ঢুকো বা বিভিন্ন জায়গায় ঢুকো তখনকার সময় তুমি দেখো কি বলে নেম এরকম একটা থাকে নেম এভাবে দিয়ে এরপর দেখবে যে এখানে একটা বক্স থাকবে আমরা সাধারণত করি কি এই বক্সটার ভিতর আমরা नाम लेखी ठीक ना এই যে খেয়াল করো এই যে বক্সটা তৈরি হলো এটা কিভাবে তৈরি হলো আজকে আমরা এটা শিখবো খেয়াল করো ফেসবুকে ঢুকো তুমি বিভিন্ন জায়গায় ঢুকো এরকম খেয়াল করো তুমি পাসওয়ার্ড দাও আবার বিভিন্ন জিনিস আমরা অনেক সময় করি কি দু তিনটা অপশন থাকে যে আমরা এটা থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করি বা বৃত্ত বড়াট করি তো আমরা এই জিনিসগুলো সাধারণত ওয়েবসাইটে তৈরি করে কিভাবে আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আর খেয়াল করো এই জিনিসটা করা হয় সাধারণত ইনপুট ট্যাগ দিয়ে তো ইনপুট ট্যাগে খেয়াল করো তোমাকে যদি সাধারণত এরকম শুধুমাত্র বক্স যেটাতে তুমি লেখা লিখবা ওইটা যদি হয় তাহলে তোমাকে ইনপুট ট্যাপের টাইপ ট্যাগের টাইপ টাইপ নিতে হবে ট্যাক্স আর এরপরে খেয়াল করো যদি তোমাকে পাসওয়ার্ড লিখতে হয় ধরো এই যে গড়টা এটা তো তুমি কী লিখবা পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ডটা দেখা যাবে না তাহলে তোমাকে দিতে হবে ইনপুট টাইপ পাসওয়ার্ড এরপরে খেয়াল করো তোমাকে যদি খেয়াল করো অনেকগুলো অপশন আছে এটা থেকে তুমি যে কোনো একটা অপশন ঠিক চিহ্ন দিয়ে কি করবা সিলেক্ট করবা তাহলে তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে চেকবক্স এরপরে খেয়াল করো যদি তোমাকে ইনপুট টাইপ ধরো এরকম বৃত্ত থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হয় তাহলে তোমাকে ব্যবহার করতে হবে রেডিও ট্যাগ এখন খেয়াল করো আমরা এটার জন্য যদি ধরো এখানে আমার লেখা আছে নেম এটা এরপর আমি দিলাম যে বলে গ্রুপ খেয়াল করো নেম এরপর দিলাম পাসওয়ার্ড খেয়াল করো পাসওয়ার্ড তুমি এখানে নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটে প্রবেশ করবে এখন এটার জন্য তোমাকে এস টিএমএল কোড লেখার জন্য বলছে তাহলে আমরা এটা কিভাবে করব খেয়াল করো এটা যখন করবা তখন তোমাকে করতে হবে কি আমরা এস দিয়ে শুরু করলাম খেয়াল করো এস বড়ি খেয়াল করো এখন আমরা কি করব নেম নেমের পাশে কি হবে এরকম একটা বক্স তৈরি হবে আর এরকম বক্স তৈরি করতে হলে তোমাকে কি ট্যাক্স তোমার অ্যাট্রিবিউটকে হবে ট্যাক্স তখন তুমি লিখবা খেয়াল করো সর্বোত্তম নেম নেমটা লিখবা নেম ঠিক আছে এরপরে তুমি এখানে ট্যাগ লিখবা কি ইনপুট খেয়াল করো ইনপুট টাইপ ট্যাক্স ইনপুট টাইপ ট্যাক্স দিয়ে দিলে তখনকার সময় তোমার কী হবে আউটপুটে এরকম একটা হয়ে যাবে সাধারণত গড় তৈরি হয়ে যাবে এরপরে খেয়াল করো তুমি কি দিবা পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ডের জন্য তোমাকে কি ইনপুট টাইপ কি ব্যবহার করতে হবে পাসওয়ার্ড তখন তুমি যদি খেয়াল করো পি এ এস ও আর ডি পাসওয়ার্ড খেয়াল করো এই পাসওয়ার্ডের জন্য যখন দিবা তখন তোমাকে টাইপ ব্যবহার করতে হবে কি ইনপুট টাইপ পাসওয়ার্ড তখন তুমি ব্যবহার করবা ইনপুট টাইপ পাসওয়ার্ড পাসওয়ার্ড এই যে এটা যখন ব্যবহার করবে তখন কি তোমার এরপরে তুমি যদি এখানে ধরো তুমি ফাইভ লেখো তখন এটা ফাইভ দেখাবে না এটা কি কী করবে স্টার্ট দেখাবে আমরা ওই সাধারণত ফেসবুকে লগিং করার সময় বিভিন্ন ওয়েবসাইটে লগ করার সময় যেমন থাকি তেমন এরপরে খেয়াল করো ধরো তোমার এখানে আসে যে বলে তুমি কী কী করো তুমি কি মেল না কি ফিমেল ফিমেল ধরো এখানে তোমাকে এরকম বক্স দিল বললো কি এখান থেকে সিলেক্ট করার জন্য এখন ধরো তুমি একজন পুরুষ তাহলে তুমি সিলেক্ট করবে কি মেল এখন এখান থেকে যদি তুমি এই মেলটা সিলেক্ট করবে এরকম যদি থাকে তাহলে এগুলোকে বলা হয় চেক বক্স তখন তোমাকে কি করতে হবে খেয়াল করো মেল ফিমেল তখনকার সময় তোমাকে লিখতে হবে খেয়াল করো ইনপুট টাইপ বক্স কী তৈরি করতেছো বক্স চেক বক্স এরপরে খেয়াল করো এই চেক বক্স দেওয়ার পর তুমি ভিতরে মেল দিবা এরপরে কি ক্লোজ ইনপুট ট্যাগ ইনপুট দিয়ে দিবা এরপরে খেয়াল করো তোমার কি আছে ফিমেল তখন তুমি আবার লিখবা ইনপুট টাইপ কী আছে চেক বক্স তাহলে আমরা দিব চেক বক্স এরপরে খেয়াল করো এটা ভিতরে আছে ফিমেল এফ এল ই ফিমেল খেয়াল করা এরপরে কি ক্লোজ আই অ্যান্ড ইনপুট খেয়াল করা এটা দিলে কি হবে এটার ফল শ্রুতি কি হবে তোমার এরকম একটা কি ওয়েবসাইটে দেখাবে এরপরে তুমি ক্লো দেখো আমরা যদি এটা শেষ করে দিই তখন হবে ক্লোজ এস এল এবং কি ক্লোজ সরি সর্বপ্রথম ক্লোজ বডি ক্লোজ বডি এরপরে ক্লোজ এস এখন খেয়াল করো আমরা যদি এই ট্যাগুলার কিছু ব্যবহার দেখি তাহলে কেমন হয় খেয়াল করো এই ট্যাগুলার ব্যবহার দেখো সাধারণত এই যে এই ট্যাগুলার ব্যবহার দেখো এখানে কি আমাদের ইনপুট টাইপ কি রেডিও এবং ইনপুট টাইপ শেক বক্স এখন তোমাকে বললো যে বলে খেয়াল করো গ্রুপ নেম বিগনেস স্টাডিস হিউমিনিটিস সায়েন্স এখন এখান থেকে তুমি কোন গ্রুপে পড়ো ধরো তুমি পড়ো সায়েন্সে তাহলে তুমি বৃত্ত বরাট করবে কোনটা সায়েন্সে অন্যজন যে হিউমিনিটিসে পড়ো ও ওভার বরাট করবে এটা এখন যার যেটা প্রয়োজন ওইটা বরাট করবে এখন ওয়েবসাইটে তুমি এগুলো করবা এটার জন্য এস কোটা ওয়েবসাইটে কীভাবে লেখে দেখো এস টি এম এল বডি গ্রুপ নেম এখন এটা হলো এটার টাইপটা কি রেডিও না তখন দেখো ইনপুট টাইপ রেডিও দিয়ে এরপর বিজনেস স্টাডিজ দিছে দেখো এরপরে কি ক্লোজ ইনপুট এখন একটা লাইন ফাঁকা হওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করছি কি বিয়ার টেক এরপরে তোমাকে ইনপুট টাইপ রেডিও হিউম্যানিটিস এটা রেডিও টাইপ রেডিও টাইপ দিছে এরপরে কি ক্লোজ বিয়ার ঠিক একভাবে কি সেমভাবে আমরা কি তিনোটা করে ফেললাম এখন খেয়াল করো তুমি যদি শুধুমাত্র কি এই ইনপুট ট্যাগটা বুঝো তাহলে কি তুমি এরকম তৈরি করতে পারবা এরপরে খেয়াল করো চেক বক্স চেক বক্সের জন্য ধরো তুমি পুরুষ নাকি মহিলা এটার জন্য জেন্ডার সিলেক্ট করার জন্য একটা স্টেমেল কোড লেখার জন্য বলে এখান থেকে তুমি কি যে কোনো একটা ধরো তুমি পুরুষ পুরুষের জন্য এটা সিলেক্ট করবে এখন এরকম যখন থাকবে ওইগুলোর জন্য স্টেমেল কোড কেমন হয় খেয়াল করো স্টেমেল বড়ি জেন্ডার জেন্ডার কি ইনপুট টাইপ বক্স। কারণ কি আমরা এখানে এই যে বক্সটা করছি এটা কি চেক বক্স চেক বক্স ফিমেল দিয়ে এরপরে কি ইনপুট ক্লোজ বিয়ার দিয়ে আমরা কি লাইনটা ফাঁকা করলাম ঠিক একইভাবে দ্বিতীয় লাইন করে ফেললাম দেখো তোমরা যদি এটা বুঝো তাহলে কি আমরা সাধারণত এই যে ইনপুটের যে টাইপগুলো আছে এগুলোকে আমরা করতে পারবো এরপরে যদি তুমি করো কি খেয়াল করো সাধারণত তুমি আর ড্রপডাউন লিস্ট তৈরি করব আর খেয়াল করো ড্রপডাউন লিস্ট কি আগে একটু বুঝো ধরো আমরা সাধারণত করে কি বিভিন্ন ওয়েবসাইটে যখন তো ধরো তুমি তোমার কান্ট্রি নাম পূরণ করতেছো অথবা তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করো ওইটা পূরণ করতেছো তখন আমরা দেখি কি এরকম একটা এরকম একটা চিহ্ন থাকে নিচের দিকে খেয়াল করবে এরকম একটা চিহ্ন থাকে এটাতে যখন আমি যখন করি তখন বিভিন্ন জেলার নাম আসে ওইটা থেকে কি আমরা যে কোনো একটা সিলেক্ট করি অথবা তুমি যদি কান্ট্রি নাম সিলেক্ট করো তখনকার সময় কি হয় সাধারণত আমরা যদি ওই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি তখনকার সময় দেখি যে কী ওইরকম এগুলোতে সিলেক্ট করলে আমাদের কি এই যে তুমি এটাতে যদি সিলেক্ট করো বিভিন্ন কান্ট্রির নাম আসবে এরপর তুমি ওইখান থেকে তোমার দেশ যেটা ওইটাতে সিলেক্ট করলেই কি হয়ে যাবে তো এরকম যখন হয় তখন এগুলোর জন্য এইচটিএমএল কোডটা কী এটার জন্য সাধারণত এই যে ড্রপ ডাউন লিস্ট এটা তৈরি করার জন্য দুটি ট্যাগ ট্যাগ লাগে একটি হলো সিলেক্ট আরেকটি হলো কি অপশন ট্যাক এখন খেয়াল করো সিলেক্ট সিলেক্ট সিলেক্ট্যাকটা এটাকে তৈরি করে অপশন ট্যাক তুমি যে অপশনগুলো দিবা ওইগুলা খেয়াল করো এটার জন্য যদি তুমি এস টিএমএল কোড লেখো তাহলে তখন এটার এস টিএমএল কোড কেমন হবে খেয়াল করো এস টিএমএল দিয়ে তুমি শুরু করলা এরপর বড়ি এখন তুমি তৈরি করবে এরকম কী ডাউন লিস্ট ড্রপ ডাউন লিস্টের জন্য তোমাকে ব্যবহার করতে হবে সিলেক্ট সিলেক্ট্যাক সিলেক্টেগ এরপর দেখো এই তুমি সিলেক্টেগ দিলা এরপরে কেউ করে এখানে যে বাংলাদেশ ঠিক এরকম বাংলাদেশের মতো তুমি বিভিন্ন দেশের কি নাম পাবা ওইটা থেকে তুমি তোমার দেশকে সিলেক্ট করবা এই যে এই জিনিসটা করতে হবে এটার জন্য তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে অপশন ট্যাগ তখন তোমাকে দিতে হবে অপশন সর্বপ্রথম আমরা দিলাম বাংলাদেশ বাংলাদেশ ক্লোজ কি অপশন। এরপরে খেয়াল করো তোমার দ্বিতীয়তে তুমি কোন দেশ দিবা ধরো দ্বিতীয়তে আমরা দিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে অপশন আই এন ডি ইন্ডিয়া ক্লোজ অপশন তখনকার সময় খেয়াল করো তুমি যখন এটা এখন সিলেক্ট করবে এরকম করার পর তখন দেখা যাবে এখন দুইটা দেশের নাম দেখাবে এরপরে যদি তুমি দাও অপশনে খেয়াল করো অপশন ইউএসএ ইউএসএ তখন কি ক্লোজ হবে অপশন খেয়াল করো এটা যখন দিবা ঠিক একভাবে তুমি যতটা দেশের নাম দিবা ঠিক ততটাই কি এখানে দেখাবে এরপরে আমরা সাধারণত আমরা এর বেশি দিব না তোমরা চাইলে দিতে পারো ঠিক আছে এরপরে আমরা কি করে দেবো ক্লোজ বডি এবং কি ক্লোজ এস টি তখনকার সময় দেখা যাবে কি এই যে জিনিসটা এটার উপর ক্লিক করলে তুমি এরকম বিভিন্ন দেশের নাম যে পাবা এটা কীভাবে তৈরি করা হয় এ সাধারণত সিলেক্ট এবং অপশন ট্যাক তারা এরপরে খেয়াল করো আমরা সাধারণত সবাই মোটামুটি ফেসবুক চালাই আমরা যখন ফেসবুকে চালাই আমরা সাধারণত করে কি বিভিন্ন জিনিস আমরা যখন পাসওয়ার্ডে ফেসবুকে ফেসবুকে ইন করতে যাই তখনকার সময় আমরা দেখি কি সর্বপ্রথম আমাদের মোবাইল নাম্বার চাই এরকম একটা অপশনে এরপরে কী পাসওয়ার্ড চাই এরপরে দেখি কি এরকম একটা বক্স থাকে বক্সে লেখা থাকে লগিং কি লেখা থাকে লগ ইন এই যে লেখাটা থাকে এই এই যে বাটনটা এটা কিভাবে তৈরি করে। তৈরির জন্য কীভাবে এখন খেয়াল করো বোটন এই যে এই বোটন ট্যাগের মাধ্যমে তুমি সাধারণত কি করতে পারবা এই লগ ইন সাবমিট কম্প ইটিসি বিভিন্ন প্রকার কি সাধারণত তুমি কী করতে পারবা ট্যাগ তৈরি করতে পারবা পারবা এই যে বটম তৈরি করবে করতে পারবে এখন খেয়াল করো এই বটমের জন্য যদি তুমি এস টি এম এল কোড লেখো তখনকার সময় এটা কেমন হবে খেয়াল করো ধরো লেখো তুমি এস টি এম এল বডি খেয়াল করো আমরা ধরো সাবমিট নামে একটা বাটন তৈরি করব তখনকার সময় আমরা কী তৈরি করবো বটম তখন তুমি দিবা খেয়াল করো বটম বটন কি বাটন সাবমিট তখন তুমি এখানে দিবা সাবমিট ক্লোজ বটন এরপর খেয়াল করো এটা দিয়ে তুমি যদি এরপর ক্লোজ বডি দিয়ে দাও এবং কি ক্লোজ এস দিয়ে দাও তখনকার সময় এটার আউটপুট কি হবে খেয়াল করো এটার আউটপুটটা হবে এরকম যে একটা বক্স থাকবে ওইটার ভিতর কি লেখা থাকবে সাব মিট খেয়াল করা তখন তুমি এটার উপর ক্লিক করলে কি তোমার যে ডাটাটা থাকবে ওই ডাটাটা কী হবে সাধারণত এটা কি সাবমিট হবে এই যে খেয়াল করো এই যে একটা ডাউন লিস্ট বা এই সাবমিট বাটন এগুলো তৈরি করা হয় কিভাবে। এভাবে এবং খেয়াল করো আমাদের সম্পূর্ণ খেয়াল করো আমরা যে এই এখানে যে কিছু টাইক জানলাম এই সবগুলোর সাহায্যে যদি আমরা যদি খেয়াল করো একটা এস কি কী করি এস এর সাহায্যে আমরা কি একটা ফর্ম তৈরি করি ঠিক আছে দেখা যাচ্ছে আমরা যদি এই ফর্ম তৈরি করি এই ফর্মের জন্য সম্পূর্ণটা একটা এস টি এম এল কোড আমরা লিখছি খেয়াল করি এখানে দেখো আমরা একটা দিলাম এম এস এইচ আইসিটি পয়েন্ট অনলাইন এডমিশন ফর্ম খেয়াল করো নেম এরপর ফাদার্স নেম মাদার্স নেম পূরণ করার জন্য এখানে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করতে পারবা তুমি কোন ডিস্ট্রিকে বসবাস করো ওইটা তুমি ড্রপডাউন লিস্টের মাধ্যমে দেখতে পারবা গ্রুপ তুমি কোন গ্রুপে পড়তে চাও ওইটা কি তুমি সিলেক্ট করবে এবং সর্বশেষ সাবমিট করবা এটার জন্য যদি তোমাকে এস টিএম কোড লিখতে হয় এখন খেয়াল করো আমরা সর্বপ্রথম এটা যেহেতু একটা ফর্ম ফর্মের জন্য ট্যাগ হলো ফর্ম ট্যাগ আমরা ফর্ম ট্যাগ দিয়ে শুরু করলাম এবং খেয়াল করো এই যে এম এস এস আইসিটি পয়েন্ট আমরা এটাকে কী করলাম হেডিং হেডিং এইচ ওয়ান দিয়ে সিলেক্ট করলাম এবং এই যে অনলাইন এডমিশন ফর্ম আমরা এটাকে কি এস থ্রি দিয়ে নিলাম এরপরে খেয়াল করো নেম এই যে নেমের এই ঘরটা এটা সাধারণত কোন ইনপুটের কিসের ভিতর পরে ট্যাক্সের ভিতর এই যে খেয়াল করো আমরা এখানে ইনপুটের ট্যাক্স ব্যবহার করলাম তখনকার সময় কী হয়েছে এরকম একটা লিস্ট তৈরি হয়েছে এরপরে খেয়াল করো ফাদার্স নেম ফাদার্স নেমের জন্য কি এই যে খালি ঘর আমরা ট্যাক্স এরপর মাদার্স নেম ঠিক এরপরে খেয়াল করো জেন্টার এখানে হলো চেক বক্স তখন আমরা ইনপুট টাইপ বক্স ব্যবহার করলাম এরপরে খেয়াল করো ডিস্ট্রিক্ট নেম ডিস্ট্রিক্ট নেম এটা কি ড্রপ ডাউন লিস্ট ওইটার জন্য আমরা কি এখানে তিনটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম ঢাকা কুমিল্লা বাংলাদেশ দেখো এখানে আমরা অপশন দিয়ে কি কি ঠিক একইভাবে তুমি গ্রুপের গ্রুপে দেখো তুমি কোন গ্রুপে পড়ো ওইটা করার জন্য কি আমরা গ্রুপ এটা দিয়ে দিলাম এবং সর্বশেষে এই যে আমরা খেয়াল করো শেষ করব সাবমিট এই যে সাবমিটের জন্য আমরা বোটম ট্যাগ ব্যবহার করে দিলাম এবং সর্বশেষ কি এসটিএমএলটা শেষ করলাম তোমরা যদি খেয়াল করো এই যে এরকম ফর্ম তৈরি করতে চাও এস কোডের সাহায্যে তাহলে কি তোমাকে এই কোডগুলো অবশ্যই জানা লাগবে আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ